ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাদ পড়েছে 19 লক্ষ মানুষের নাম, কোথায় যাবেন কি করবেন বুঝে উঠতে পারছে না বহু মানুষ। জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর এখন এই ছবি অসম জুড়ে। আগাগোড়াই জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতা করে আসছে তৃণমূল, এবার এই ইস্যুতে প্রথমবার পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার শিথিল মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল করবে তৃণমূল। পুরো মাত্রায় তার নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। দুপুর 2টায় মিছিল শুরু হওয়ার কথা। যখন এনআরসি নিয়ে আসামে হলো, তখন আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে প্রতিবাদ করেছিলেন। বৈধ ভারতীয় নাগরিক যে কোনো জায়গায় গিয়ে তারা বাস করতে পারে, তাদের অধিকারকে কেড়ে নেওয়া যায় না, আজও আমরা তাই মনে করি। মুখ্যমন্ত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে রাস্তার দুধারে ব্যারিকেড তৈরিতে টেন্ডার ডেকেছে পূর্ত দপ্তর। সকাল 10টার মধ্যে ব্যারিকেড তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের যে মিছিল হবে, সেই মিছিল প্রমাণ করে দেবে যে বাংলার মানুষ এনআরসি চায় কি চায় না। একই সূত্রে রাস্তায় নামার তোড়জোড় শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেসও। এনআরসির ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন, এই রাজ্যে আমরা এনআরসি কোন অবস্থা হতে দেব, আন্দোলনে থাকি না থাকি আমরা আমাদের মতো করব। এরাজ্যে কোনোভাবেই জাতীয় নাগরিক পঞ্জি চালু হতে দেয়া হবে না, এই মর্মে সম্প্রতি বিধানসভায় বেসরকারি প্রস্তাব পাশ হয়েছে, যে প্রস্তাবে কংগ্রেস ও তৃণমূলের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছে বামেরাও। যদিও নাগরিক পঞ্জি ইস্যু মাথা চাড়া দেওয়ার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষছে সিপিএম। যখন আদবানি সাহেব পার্লামেন্টে পশ্চিমবাংলার অনুপ্রবেশ নিয়ে এবং আসাম তর্ক বিতর্ক করতে চাইলেন, পার্লামেন্টের ডেপুটি স্পিকারের গায়ে বা মুখে কাগজ ছুড়ে দিয়েছিলেন, কে পশ্চিমবাংলা অনুপ্রবেশে ভরে গেছে, বন্ধ করতে হবে। কেন সেদিন অনুপ্রবেশ বলে বাংলার বিপদ ডেকে এনেছেন, যার সুযোগ নিচ্ছে বিজেপি। পাল্টা বিজেপি রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি চালুর অবস্থানে অনন। ওনার পুরনো অভ্যাস আছে, কিছু হলেই রাস্তায় নামেন, বাড়ি থাকতে পারেন না, সেই অভ্যাসটা রাখার জন্য করছেন, কারণ 21 সালের পরেই আবার রাস্তায় নামতে হবে। সব মিলিয়ে জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে চরমে রাজনৈতিক চর্চা। এবিপি আনন্দ।